হ্যালো প্যারেন্টস, আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো গর্ভবতী মায়েদের যে পেটে ব্যথা হয় সেটা কেন হয় আর কি কি কারণে এই ব্যথা হতে পারে আর তখন আপনারা কি করবেন। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করি যারা এখন গর্ভবতী মায়েরা আছেন তাদের এই ভিডিওটি কাজে আসবে আর আপনাদের মতো অন্যান্য মায়েদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। প্রতিদিনের মতো আজকেও বলবো বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় পেটে ব্যথা বা পেটের বিভিন্ন জায়গায় হঠাৎ করে খোঁচা মারার মতো যে ব্যথাটা হয় সেটা কিন্তু খুব স্বাভাবিক। বেশ কয়েকটা কারণে এটা হতে পারে। তো মেজর কারণ যেটা সেটা হচ্ছে কি গ্যাস অ্যাসিডিটির সমস্যা। আপনার যদি এটা গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক বা দ্বিতীয় ত্রৈমাসিক চলে তাহলে কিন্তু আপনার যদি এটা গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক আর আপনি যদি ওপরের পেটে বাঁ দিকে বা ডান দিকে বা তল পেটে খোঁচানোর মতো ব্যথা বা কামড়ানোর মতো ব্যথা যদি অনুভব করেন তাহলে এটার পেছনে একটাই কারণ হচ্ছে আপনার গ্যাসের সমস্যা হয়েছে অথবা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে। গর্ভবতী মায়েরা যখন কনসিভ করেন তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কিন্তু ভীষণ স্বাভাবিক থাকে আর এই সময় খেতে ইচ্ছে করে না, খিদে মন্দা ভাব এবং গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যাও কিন্তু ভীষণভাবে হয়ে থাকে। তার জন্য গ্যাসের সমস্যা থেকেও আপনার পেটে ব্যথা হতে পারে। এছাড়াও গর্ভাবস্থার গর্ভবতী মায়েরা যদি এখন সপ্তম, অষ্টম বা নবম মাসে আছেন তারা হঠাৎ হয়তো ফিল করছেন পেটের ডান দিকটা বা বাঁ দিকটা হঠাৎ উঁচু হয়ে আছে, শক্ত হয়ে আছে এবং ব্যথা করছে। আসলে এটা হয়ে থাকে আপনার গর্ভস্থ সন্তান যখন আপনার ভেতরে নড়াচড়া করে, বিশেষ করে গর্ভস্থ সন্তানের মাথা এবং হাঁটুর জায়গাটি যখন পেটের একটা নির্দিষ্ট জায়গায় এসে ধাক্কা মারে বা বেশ কিছুক্ষণ যাবৎ যদি ওই নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে পেটের ওই স্থানটি শক্ত বা ভীষণ টাইট অথবা একটু হালকা ব্যথা অনুভব হয়। এটাও কিন্তু ভীষণ স্বাভাবিক। আপনি তখন হাত দিয়ে ওই জায়গাটাকে আলতোভাবে ধরে রাখবেন, দেখবেন সেই জায়গাটা রিল্যাক্স হয়ে গেছে এবং ব্যথাও চলে গেছে। সাধারণত গর্ভস্থ সন্তানের নড়াচড়া থেকেই এই ব্যথাটা অনুভব হয়। এছাড়াও এই সময় যদি আপনার খোঁচানো বা বুকে ব্যথা এগুলো হয়ে থাকে তার পেছনে কারণ হচ্ছে গ্যাস এবং অ্যাসিডিটি। পেটের নিচে যদি ব্যথা হয়, ক্র্যাম্পিংয়ের মতো ব্যথা হয় তাহলে এটা বুঝতে হবে যে আপনার গর্ভস্থ সন্তান এখন বৃদ্ধি পাচ্ছে, তার স্পেস প্রয়োজন এবং আপনার নিজের মাসেলগুলো টিস্যুগুলো এক্সপ্যান্ড হচ্ছে এবং তার জন্য এই ক্র্যাম্পিং বা এই ব্যথাগুলো হচ্ছে। এই ব্যথা দূর করার জন্য আপনারা হালকা গরম শ্যাক নিতে পারেন, পায়চারি করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, তাহলে দেখবেন এই ব্যথা অনেকটাই দূর হয়েছে। আপনার দেহের নিচের অংশ যদি ফ্লেক্সিবল থাকে তাহলে ব্যথা অনেকটাই কম অনুভব হয়। এছাড়াও আপনার যদি মনে হচ্ছে অস্বস্তি লাগছে, পেটটা কামড়াচ্ছে তাহলে আপনি বিষদুষ্ণ জল এই সময় খেতে পারেন। তো গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের এই ধরনের ব্যথা ভীষণ স্বাভাবিক। আরেকটি কথা এখানে আপনাদেরকে বলব, আপনাদের যদি ডান দিকের কর্নারে ব্যথা হয় অর্থাৎ যেখানে আমাদের লিভার আছে তার নিচে যদি আপনাদের ব্যথা অনুভব হয় এবং খুব বেশি মাত্রায় ব্যথা যদি অনুভব হয় তাহলে সেক্ষেত্রে দেরি না করে একটা সোনোগ্রাফি করিয়ে নিতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। অনেক সময় এই ব্যথা গোল ব্লাডারের স্টোনের জন্যও হয়ে থাকে। গর্ভবতী মায়েদের গোল ব্লাডার স্টোন হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই থাকে। শুধু তাই নয়, ডেলিভারির পরেও কিন্তু অনেক মায়েদের গোল ব্লাডার স্টোন হয়ে থাকে, যেমন আমারও গোল ব্লাডারের স্টোন ধরা পড়ে ডেলিভারির পরে। তাই আপনাদেরকে বলছি যদি পেটের ডান দিকে ব্যথা হয় তাহলে দেরি না করে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সোনোগ্রাফি করে নেবেন। আর যে সমস্ত মায়েরা এখন গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে আছেন তাদেরকে আমি পরামর্শ দেব, প্রতিবার যখন জল পান করবেন সেটি যেন ঈষদুষ্ণ গরম হয়। এছাড়াও আপনাদের এই সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু খুব হবে, তাই ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন, স্পাইসি খাবারটাকে অ্যাভয়েড করবেন, বাইরের খাবারটাকে অ্যাভয়েড করবেন, রাত একেবারেই জাগবেন না, যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘুমোবেন, ডিনারটাও তাড়াতাড়ি সেরে নেবেন। তাহলে দেখবেন এই গ্যাস অ্যাসিডিটি হওয়ার মতো সমস্যা বা আপনার বুকে ব্যথা, পেটে ব্যথা এই সমস্যাটা কিন্তু অনেক অর্থেই কম হবে। আশা করি যে সমস্ত মায়েরা আমাকে এই প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করবেন,
আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আজকের ভিডিও এইটুকুই। যাওয়ার আগে আবারও বলবো, আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।